তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আগের দিনে আমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে দশটা মতো এমসিকিউ করেছিলাম এবং তোমাদের আমি বলেছিলাম যে স্কোরটা কিন্তু নিচে লিখে দিতে প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো করে করবে আর এই মক টেস্টগুলো এই কারণে নেওয়া হচ্ছে যাতে তোমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো চলো আজকাল প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্নটি হলো অর্থাৎ আগের দিন দশটা মতো করিয়েছিলাম তাই আজ এগারো থেকে নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় না পাঁচ জায়গায় উত্তরটা তোমরা সকলেই জানো কত জায়গায় তিন জায়গায় ঠিক আছে এখানে দাঁড়াও একটু দাঁড়াও এখানে ইয়েটা হচ্ছে না লেখাটা দেখছি আমি কী প্রবলেম হচ্ছে প্রথম প্রথম করছি তো ঠিক আছে তিন জায়গায় এরপরের প্রশ্নটা কী দেখো প্রথম প্রথম করছি একটু বুঝতে আমারও অসুবিধা হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো আমি না খেলে উনিও খাবেন না উনি হলেন কে নিখিল মৃত্যুঞ্জয় টুনুর মা না টুনু আমি না খেলে উনিও খাবেন না মৃত্যুঞ্জয় কার সম্বন্ধে বলেছে তার স্ত্রী অর্থাৎ টুন মা সম্পর্কে ঠিক আছে এরপরে প্রশ্ন জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ নিখিল এ কথা বলেছেন সমাজ ধর্মের নিরিখে নীতি ধর্মের নিরিখে যুব ধর্মের নিরিখে না ধর্মতত্ত্বের নিরিখে উত্তরটা কী হবে সমাজ ধর্মের নিরিখে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন পরিচ্ছন্ন হয়েছে ছিঁড়ে গেছে অদৃশ্য হয়েছে নতুন হয়েছে কী হয়েছে অদৃশ্য হয়েছে পরের প্রশ্ন হলো ওটা পার্শ্ববিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয়ের মতে পার্শ্ববিক স্বার্থপরতাটি হলো এই কোয়েশ্চেনটা একটু দেখো কনফিউজিং কোয়েশ্চেন ঠিক আছে প্রথমে কী দিয়ে আছে যে দুর্ভিক্ষের সীমাহীন যন্ত্রণায় মর্মাহত না হওয়া বেঁচে থাকার প্রয়োজনে যথাযথ খাওয়ার মানসিকতা সরকারি রিলিফ ওয়ার্কের গুণগান না সংসারের প্রতি অত্যাধিক মনোযোগ কোনটা মনে হচ্ছে তোমাদের উত্তরটা কি হবে বেঁচে থাকার প্রয়োজনে যথাযথ খাওয়ার মানসিকতা ঠিক আছে এরপরে হলো টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল এক বেলা খাবার বিলিয়ে দিতে মাইনের অর্থ দান করতে আর্থিক সাহায্য করতে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে কি তোমরা বলো কোনটা হতে পারে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে আসলে জানো বার মানে যে আমি অ্যাপটা ইউজ করছি সেখানে বারবার কেটে যাচ্ছে আমি এর আগে দু তিনবার ট্রাই করলাম কিন্তু দু তিনবারই কেটে গেল ঠিক আছে তাই একটু প্লিজ কনসিডার করে নিও পরেরটা কি নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি প্রকৃতির লোক আলসে প্রকৃতির লোক সাহসী প্রকৃতির লোক ভীরু প্রকৃতির লোক না চালাক প্রকৃতির লোক আগের দিনে এমনি একটা কোয়েশ্চেন করিয়েছিলাম কি হবে কোয়েশ্চেন উত্তরটা আলসে প্রকৃতির লোক পরে প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা না ষাট টাকা কত হবে পঞ্চাশ টাকা তারপর একটা বলো কে বাঁচে গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত সত্যাগ্রহ আন্দোলন অসহযোগ আন্দোলন পঞ্চাশের মনমন্তর না ছিয়াত্তরের মন্মন্তর উত্তরটা কি হবে পঞ্চাশের মনমন্তর। এবং এই প্রশ্নটা হলো কুড়ি নম্বর অর্থাৎ পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো মৃত্যুঞ্জয় তখন কি করছিল বমি খাচ্ছিল জল খাচ্ছিল টিফিন খাচ্ছিল না চুপ করে বসেছিল দুটোর মধ্যে হতে পারে তোমরা অনেকে কনফিউজ হতে পারো বমি করছিল না জল খাচ্ছিলো কি হবে বলো কি হবে জল খাচ্ছিল কাচের গ্লাসে জল খাচ্ছিল এবং প্রথমে সে বমি করেছিল ঠিক আছে বাথরুমে যেয়ে প্রথমে বমি করেছিল তারপর নিখিল যখন এলো তখন কিন্তু সে কাচের গ্লাসে জল খাচ্ছিল তারপরে কোয়েশ্চেন হলো যে টুনুর মা সকাতরে অনুরোধ জানায় এ কোয়েশ্চেনটা আগেও একবার করালাম ওই রকমই ঠিক আছে তোমরা দেখো পারবে যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে মৃত্যুঞ্জয় যেন মাইনের পুরো টাকা রিলিফ ফান্ডে না দেয় না মৃত্যুঞ্জয়ের চাকরিটা যেন না যায় না শেষে নিখিল যেন মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে বলে টুনুর মা সকাতরে তাকে কী অনুরোধ জানায় বলো খুব ইম্পর্টেন্ট প্রথমকারটাই অর্থাৎ নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে ঠিক আছে তোমাদের স্কোর কত হলো আমাকে একটু প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো বানাতে একটু সময় লাগে তারপর আমি নতুন করে বানাচ্ছি আর একটা প্রবলেম হলো আমার কাছে কোনো ল্যাপটপ নেই সে কারণে মোবাইলে করতে হচ্ছে আর বারবার কেটে যাচ্ছে ঠিক আছে একটু প্লিজ তোমরাও কষ্ট করে করে নিও এবং আমার প্লিজ পাশে থেকো যাতে আমি আরও ভিডিও দিতে পারি ঠিক আছে এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে পাশে থেকো আমার এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ